হে গাইস, আসসালামু আলাইকুম। আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন, আজকের কিছু বিষয়ে আপনাদের কি ইনফরমেশন দিব। যারা অনেক আগ্রহ করতেছেন যে ড্রাইভিং শেখার জন্য, বা ছোটবেলা থেকে যাদের স্বপ্ন যে আপনারা ড্রাইভিং শিখে গাড়ি চালাবেন, তো অনেকে আছে আমাদের কাছে আসতে ভয় পান বা ড্রাইভিং শিখবেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাকে মেসেজ করেন বা কমেন্ট করেন যে ভাই আমি ড্রাইভিং শিখতে চান। কিন্তু আশপাশের গ্রামের কিছু কিছু লোক আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের মন্তব্য করে যে গাড়ি চালাতে যাস না, হয়তো টাকা মেরে দিবে, বা চালানো শিখতে পারবি না, বা অনলাইন থেকে গেলে টাকা পয়সা রেখে যায়। আচ্ছা, এই যেই ধরনের লোক এই ধরনের কথাগুলো বলেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে দেখেন, না আসলে কিন্তু কখনোই কোনো কিছু কিন্তু বোঝা যায় না, কিন্তু এটা বুঝতে হবে। আপনি যদি ঘর থেকে যদি না বের হন, তাহলে কিন্তু আপনি কখনোই কাজ শিখতে পারবেন না। আপনি যদি বেকার বসে থাকেন, তাহলে কিন্তু কাজ কিন্তু হেঁটে হেঁটে আপনার পায়ের কাছে কিন্তু যাবে না কখনো। আপনাকে বের হতে হবে, কাজের কাছে যেতে হবে, নাহলে কাজ কখনো শিখতে পারবেন না। তো আমার সাথে দেখেন, আমাদের আজকে একটা স্টুডেন্ট সাইফুল ভাই, উনি আজকে আমাদের কাছে এসেছে। উনি ওনার ফ্যামিলির কিছু প্রবলেম আমার কাছে বলেছে। তো যেটা আর কি বুঝলাম, যে আসলে সে কাজের প্রতি খুবই অ্যাক্টিভ, যে কারণে আমার কাছে সিট বুকিং দিয়েছে। আমি বললো যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন। আমি কিন্তু তারে কিন্তু ঠিক ওইভাবে কিন্তু একটা ব্যবস্থা করে কিন্তু নিয়ে আসছি কিন্তু তারে, ইনশাল্লাহ। তো এরপরে সে এখন আমার অফিসে আছে, তাকে আমি একটা ভালো একটা পরামর্শ দিয়েছি যে ভাই আপনার যেভাবে ভালো হয় সেভাবে করে দিব, এবং আপনি যাতে ভালোভাবে একটা গাড়ি চালাতে পারেন আমি সেই ব্যবস্থা আপনাকে করে দিব, ইনশাল্লাহ। তো উনি আমাদের অফিসে এসে আমাকে পেয়েছে কিনা, উনি যে টাকাটা দিয়েছে আমাকে আগে, কিন্তু টাকাটা সে নগদে বিকাশে, কিন্তু সে কিন্তু টাকাটা কিন্তু যে কোনো একটা পাঠাতে হয় সেটা কিন্তু সে পাঠাইছে। এরপর টাকাটা মারি গেছে কিনা, বা সে আসছে কিনা, সে ভর্তি হতে পারতেছে কিনা, বা ক্লাসগুলো করতে পারতেছে কিনা, বা করবে কিনা, এই বিষয় নিয়ে আজকে তার মুখ থেকে শুনবো। আর সাইফুল ভাই, আপনি আমাদেরকে টাকাটা প্রথমে কিসে পেমেন্ট করেছিলেন? সিট ভাড়া বিকাশের মাধ্যমে। বিকাশের মাধ্যমে কত টাকা দিয়েছিলেন? 2040 টাকা। 2040 টাকা। সবাই জানেন যে আমাদের খরচের টাকা আগে দিতে হয়, সহজ সিট ভাড়া 2040 টাকা পাঠাতে হয়। আচ্ছা ভাই, এই যে আপনি 2040 টাকা দিয়েছেন, আপনি আপনার টাকাটা কি মার গেছে? না, মার যায় নাই। আচ্ছা, এরপর যে আমাদের যে এখানে আসছেন, আসার পরে আপনাকে কি আমরা রিসিভ করেছি? জি। তো এরপরে কি এখানে আসার পর্যন্ত কি আপনার তো ইনশাল্লাহ পর্যন্ত কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা, তাই না? আচ্ছা, এখন অনেকে ভাবে যে ভাই আমার টাকাটা মনে হয়তো মার যেতে পারে, বা টাকাটা মনে হয় মার যাবে, ভাই এরকম কি সম্ভাবনা আছে আমাদের এখানে? না না, কোনো নাই, টেনশন নেবেন না। আপনারা আসবেন, টাকা পেমেন্ট দেবেন, 2040 টাকা আসে, ওনারা আপনাদেরকে রিসিভ করবে। কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, আপনারা আসেন। কারণ আমি এসেছি, আমার কোনো ভয় নেই, আমি বসে আছি, ওর অফিসে আছি। হ্যাঁ, এখন এখন বিষয়টা হচ্ছে কি ভাই, দেখেন আসতে হবে। আপনি যদি না আসেন, তাহলে কিন্তু আপনি ড্রাইভিং কখনো শিখতে পারবেন না। আপনি ওই আসবো আসবো করলেও কাজ শেখা হবে না, আসতে হবে, এবং শিখবো শিখবো করে বললে হবে না, শিখতে হবে। তো এর একটা স্বপ্ন, অনেক বড় একটা স্বপ্ন, যে সে ভালো করে ড্রাইভিং শিখে, তাতে তার ফ্যামিলি মেম্বার নিয়ে সে চলতে পারে। সেই বিষয়গুলো আমি শুনলাম, সেটাই আজকে আমার সাথে শেয়ার করেছে। তো ইনশাল্লাহ, আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, একদম নির্ভয়ে আপনারা আসতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারেন। আর সাইফুল ভাইয়ের গ্রামের নাম, জেলা এবং থানার নামটা একটু বলেন তো। আমার জোরে বলেন একটু। কুমিল্লা জেলা, চান্দিনা থানা, শ্রীরামপুর গ্রাম। আচ্ছা, কুমিল্লা জেলা, চান্দিনা থানা, শ্রীরামপুর গ্রাম। তো এই মুহূর্তে হয়তো যারা ভিডিওটা দেখতেছেন, কুমিল্লার অনেকেই চান্দিনা থানা থেকে বা শ্রীরামপুর গ্রাম থেকে হয়তো অনেকে হয়তো অনেকে চিনতে পেরেছেন ভাইকে, যারা তাদের এলাকার, বা হয়তো আশপাশে অনেকে বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ, আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, উপরে দেখেন দুটো নাম্বার দেওয়া আছে, আপনারা আগে সিট বুকিং দিতে হবে, আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে নাম্বার নিতে পারেন। আমাদের এখানে বাসা ভাড়া 2000 টাকা, ড্রাইভিং পড়বে 8000 টাকা। আর আগে আপনাকে সিট বুকিং দিতে হবে আসার। এরপর হচ্ছে আপনি সিট যেদিন সিরিয়ালে পাবেন, সেদিন সিট পাবেন, হয়তো এক মাসের মধ্যে সিরিয়ালে পেয়ে যাবেন, বা 25 দিনের মধ্যে পেয়ে যাবেন। আগে সিট বুকিং দিতে হবে, আর সিট ভাড়া সাথে সাথে দিয়ে দিতে হবে। কারণ ঢাকা শহরে আপনার একটা রুম নিলে, সিট নিলে কেউ অ্যাডভান্স না করলে ভাই কেউ সিট রুম রাখবে না। আর আমাদের ড্রাইভিং কোর্স ফি 8000 টাকা, আমাদের ঢাকা উত্তরায় অফিস। যারা ড্রাইভিং শিখতে চান, অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কল দিবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন, অবশ্যই পেজটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন করে ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।